এই জমিনের মুসলমান যুবক আল্লাহর গোলাম রে দাঁড়িয়ে রাখতে পারে না আর বেঈমানদের দালালি এই জমিনে করে অভাব নাই অভাব নাই দুই মাস আগে খেলা চলে গেল আর দিন দিন আর ব্রাজিল বেঈমানদের খেলায় কত যুবকদের ঘুম নাই নিদ্রা নাই ঠিক কিনা জোরে বলো আর মুসলমানের সন্তান আজের ময়দানে পাওয়া যায় না কপালে আগুন লাগাইবি না রে যুবক এই জমিনের ভিতরে আর্জেন্টিনা তোর আপন না ব্রাজিল তোর আপন না আপন কে জোরে বলো এ মদিনাওয়ালার আদর্শ কি ভালো লাগে না রে যুবক আমার মায়ার নবীর সুন্নতের পাগল হও মদিনাওয়ালার আদর্শ রে গলার মালা বানায় নেবা দেখবা মান সম্মান ইজ্জতের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মওতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেনে ওয়ালা একজন তিনি কে আরো জোরে বলেন কে ইজ্জত দেনে ওয়ালা একজন তিনি আমার আল্লাহ ঠিক কি না আরে আল্লাহর গোলাম ও যুবক ভাই যদি বলো হুজুর আমার পাও তাহলে আমি আর গুনাহ করব না আমি অলিউল্লাহ ফয়জি আই স্টেজে আসবি তোর একবার আর দুই বার না হাজার বার বাবা পাও ধরতে রাজি অক্রমে আসবি এখানে বসি নাই আর জমিনের ভিতরে আমাদের দৈনিক ঘুম নাই নিদ্রা নাই গতকাল তো সারা রাত পার হয়ে গেল ফজরের নামাজ আসিয়া বগালম গাট পড়লাম খুলনা থেকে আস্তে আস্তে ফজর হয়ে গেল এর আগের রাত্র দুই প্রোগ্রাম করে আস্তে আস্তে ফজর হয়ে গেল এর আগের রাতে আবার ফরিদপুর থেকে আস্তে আস্তে রাত চারটা বেজে গেল এতদিন দৌড়াবার পিছনে তোমাদের কারণ টাকার জন্য দৌড়াই না রে যুবক এই জমিনের ভিতরে একমাত্র আল্লাহ ভোলা যুবকদেরকে আল্লাহর পথে ধরায় দিতে চাই কথা ঠিক কিনা ধরে বলো বান্দারা তো মাঠগুলো দখল করায় আছে এখন যদি আমরা চুপচাপ হয়ে বসে থাকি হবে নি রে আল্লাহর গোলাম ও যুবক ভাই তওবা করে নাও তবে মাঝে মাঝে মুসলমানের একটু হুংকার দিতে হবে ঠিক কিনা ধরে বলো কি দেওয়া লাগবে নি জোরে বলো হেরে আল্লাহর গোলাম মাঝে মাঝে যদি একটু হুংকার দাও জমিন থেকে নাস্তিক গুলো পালাইতে বাধ্য হবে ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা মাঝে মাঝে হুংকারের দরকার আছে নি হেরে আল্লাহর বান্দা বেঈমানরা বলতেছে মানুষ নাকি আল্লাহ বানায় নাই মানুষ হয়ে গেছে কই থেকে কয় ব্যাঙ্গের ব্যাঙ্গের থেকে লাফাইতে লাফাইতে বানর বানর থেকে লাফাইতে লাফাইতে লেপ পরে অটো মানুষগুলো মানুষ হয়ে গেছে বানর গুলো জোরে বলো না উজুবিল্লাহ শুধু না উজুবিল্লাহ বললে হক আদায় হবে না এই জমিনের ভিতরে আমাদের আহলে সুন্নাত আল জামাতের ব্যানারে হাতাধারী হযরতরা সহকারে সাক্ষী দিয়ে বলো চরম নাই বলো আল্লাহর ওলি আমাদেরকে যখন ডাক দিবে বানি আদম সন্তান এই নবীর আদম সন্তানের সাথে বানরের গোষ্ঠীর সাথে একটা যুদ্ধ জমিনে হতে পারে ঠিক কিনা তবে এই যুদ্ধে মুসলমান বিজয় মালা পড়বে শুধু তাই না ব্যাঙ্গের ছাতা থেকে যে মানুষ হয়েছে বানর থেকে বানরের গোষ্ঠী গুলো পালাইতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা অতএব বিমান আমলকে মজবুত করে নিয়ে সামনে আগাও কোন দলের বিরুদ্ধে বলছি না কোন পীরের বিরুদ্ধে বলছি না ইমান আমলকে যদি মজবুত করে কবরে যাইতে চাও তার আগে আমার আল্লাহর গোলামি করবা আমার মদিনাওয়ালার আশে খায়া কবরে যাইবা দাঁড়ি দাঁড়ি কেমন মেলে লাগাইছ রে যুবক তোদের বৈজ্ঞানিক বন্ধুরা কি বলে দাঁড়ি কামাইলে তিনটা মুসিবত 30 থেকে 35 টাকা একটা বই বের হইছে বৈজ্ঞানিক বলে দাঁড়ি রাখবো কেন একটা বই বের হইছে ওই বইটারে কিনে হাতের ভিতরে নিয়ে দেখবি পরে পরে দেখ বাংলায় লেখা আছে বৈজ্ঞানিক বলে দাঁড়ি কামাইলে তিনটা মুসিবত এক নম্বর মুসিবত ওয়াকালে মারা যায় মানে হায়াত থাকতে মারা যায় কে বলে বৈজ্ঞানিক বলে দ্বিতীয় নাম্বার মুসিবত দাঁড়ি কামাইলে সুখের পাওয়ার কমে যায় তৃতীয় নাম্বার মুসিবত হুজুর বলেন জনপুরীর হুজুর বলেন না কেন এ আল্লাহর বান্দারা ভালো করে জেনে নেন সার্চিনার হুজুর বলেন না কেন আমার মতন সাধারণ বক্তা বলেন না কেন ইমাম খতিব মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস মুফতি মাওলানা এই জমিনে অভাব নাই তাদের কাছে জিজ্ঞাসা করবা জমিনের ভিতরে কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে নি আরো জোরে বলেন পারবে নি
আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারব না। ও যুবক ভাই, ওই নবীর কলিজায় আঘাত দিবা না, ওই নবীর আর কান্দাইবা না। মায়ার নবী আমার এখনো মদিনার উম্মতের জন্য কান্না করে, কিয়ামতের ময়দানে মায়ার নবী আমার সেজদা অবস্থায় পড়ে থাকবে। মায়ার নবী আমার সেজদা অবস্থায় পড়ে থাকার পর আল্লাহ বললে আমার নবী কই দেখবে, নবী আমার সেজদা অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মায়ার নবী আমার তাড়াতাড়ি আপনি মাথা উঠান, মাথা উঠান। আপনি সেজদা থেকে মাথা না উঠাইলে আসমান আসমানে জায়গায় থাকবে না, জমিন জমিনে জায়গায় থাকবে না। আপনার জন্য আমি সব সৃষ্টি করেছি, মায়ার নবী আমার মাথা উঠাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নবী আমার দুনিয়ার সমস্ত মানুষের আরজি গুলো বন্ধ করে দিলাম, কারো কোনো কথা শোনা যাবে না, আপনি যা বলবেন আমি তা আজকে মেনে নেব। আল্লাহ বলবে, আল্লাহর নবী বলবে, আল্লাহ গো আমি পয়গম্বর দেখলাম জাহান্নাম সামনে দিকে আসতেছে, এক একটা জাহান্নামকে 70,000 শিকল দিয়া, এক একটা শিকলে 70,000 ফেরেশতা, 70,000 শিকলে কোটি 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 ফেরেশতারা ধরে টেনে জাহান্নামকে রাখতে পারে না রে দয়ার মালিক। ওই জাহান্নামকে ফিরায় নেন, এক একটা জাহান্নামকে আর একটা জাহান্নামকে ভিখে ফেলবে এমন অবস্থা। হায় আল্লাহ, আমি পয়গম্বর জান্নাতে যাব না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাড়াতাড়ি করে জাহান্নামকে ফিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নবী আমার আপনি অপেক্ষা করেন, দুনিয়ার জমিনে আমি আপনার কুম কান্দল কান্দাই নাই। আপনার অল্প বয়সে আপনার মায়ের গর্ভ থাকাকালীন 6 মাসের সময় আপনার বাবাকে নিয়ে গেলাম, আপনার বাবা মারা যাওয়ার পর আপনার বয়স যখন 6 বছর, ওই সময় আপনার বাবা মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আল্লাহ মাকে নিয়ে আপনার কম কান্দাম। আর সামান্য পানি দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে চলে যায়, বলে এই পানিটা কিসের পানি? আবু হায়াতের পানি না জমজম কূপের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহ বলে, ফেরেশতার দল ভালো করে জেনে নাও, এই পানিটা আবু হায়াতের পানি না জমজম কূপের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানিও এই পানিটা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রহমাতুল লিল আলামিনের উম্মতের চোখের পানি। ওরা ওই স্কুল মানে জনপুরি হুজুরের পায়ানে বসিয়া কান্না করেছে, জাহান্নামের কথা স্মরণ করে কান্না করেছে, এরা আমি আল্লাহ ঠিকানা হারাইয়া টঙ্গির ইস্তেমায় গিয়ে কান্না করেছে, এরা আমি আল্লাহ ঠিকানা হারাইয়া শরশিনার ময়দানে গিয়ে কান্না করেছে, এরা আমি আল্লাহ ঠিকানা হারাইয়া জনপুরি হযরতের হাতে হাত দিয়ে কান্না করেছে, এরা আমি আল্লাহ ঠিকানা হারাইয়া সাত নদী পানি দিয়ে দিয়ে চরমোনার ময়দানে গিয়ে কান্না করেছে, আমি আল্লাহ এদের চোখের পানিগুলো অনার্থক রাখি নাই কাজে লাগাই দিছি। যারা আমি মাওলার ঠিকানা হারাইয়া ভোর রাতে উঠে কান্না করেছে, ও যুবক ভাই পাও ধরেছি আর দাঁড়িতে ব্যালেট লাগাবি না, আর দাঁড়িয়ে রাখলাম মদিনাওয়ালা সুন্নার তরিকায় চলি, আমাদেরকে কেউ দেখলে খারাপ বাসে না মহব্বত চোখ বুকে তুলে নেয়। এলে যুবক ভাই তোমার পাও ধরেছি অন্যায় ছেড়ে দাও, ও এলাকার পরদারের মা বোনেরা স্বামীর পাও ধরিয়া হলো দাড়িটারে রেখে দাও, দেখবা তুমিও বরকতের বরকত নাজিল হয়ে যাবে, তুমিও বড় খুশি থাকবা, তোমার স্বামীর গালে দাড়ি থাকবে, দেখবা দূর থেকে তাকাইলে মদিনার উম্মতের একটা সাইনবোর্ড পাইবা, জান্নাম হলো দাড়ি মাথায় থাকবে টুপি। ও যুবক ভাই ভালো করিয়া জানিয়ে নাও, মরা যে রুতু লাগে
রাখবে আল্লাহর কাছে তওবা করে নাও আমার মতন গুনাহগার আর কেউ নাই আমার মতন অপরাধী আর কেউ নাই সময় যেহেতু নাই আমার বাড়ির মাদ্রাসায় মাহফিল আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় হব তার আগে মুনাফিকি না ধোঁকাবাজি না আমি ডাকতে চাই দুটি হাত উঠে আল্লাহকে দেখায় দেবা আর জীবনে নামাজ ছাড়বা না দাড়িতে মিলেত লাগাবা না কোন কোন যুবক পারবা আল্লাহর কাছে দুইটা হাত উঠে দেখায় দাও নারায় তাকবীর যুবক হাত সদা করেন সদা করেন আয় আল্লাহ প্রত্যেক সোনামণি যুবকদেরকে ইসলামের খাতেম বানায় দেন পাঁচ নামাজি বানায় দেন দাড়িবিহীন যুবকদেরকে দাড়িওয়ালা বানায় দেন আয় আল্লাহ অভাব দূর করে দেন কামাই রুজিতে বরকত দিয়ে দেন ইমান আমলকে মজবুত করে দেন আয় আল্লাহ যার মনে যে নেক আশা কবুল করে নেন আমরা সবাই মদিনার পাগল আয় আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আকরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবার কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন ইসলামের খাদেম হিসেবে কবুল করেন কানা আমিন আল্লাহর ওলি আমাদের মাঝে আছেন সবাই দোয়া নেবেন এখন আজান